হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো ঠাকুরের আশীর্বাদে, আর আমরাও ভালো আছি। তো আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো, আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন 1:30 অলরেডি বেজে গেছিলো। তো আমার সমস্তই কাজ বাজ সেরে আমি একদম রান্নাঘরে চলে আসি। তো দেখো, ভাত বসে গেছে আর ওইদিকে চায়ের বাসনগুলো আমি তখন ধুয়ে নিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, সকাল সকাল কাজ বাজ। তো এইদিকে দেখো, রান্না করতে করতে এদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তো আমার হাজবেন্ড খাচ্ছে এনশিওর, ওকে গুলে দিলাম, কারণ ও 12টায় বেরোবে ভাত খেয়ে। ওই জন্য আর ওকে ভারী কিছু দিলাম না, কারণ অলরেডি 9:30 বেজে গেছিলো, তার জন্য ওকে আর কিছু দিলাম না। আর মেয়েকে দিয়েছি দেখো পাউরুটি, মানে কোয়াটার রুটিগুলো থাকে ওইগুলোকে বাটার দিয়ে দিয়েছি, আর ছানার কি বলে ছানার জিলেপি আর আপেল একটা কেটে দিয়েছি। আর এই মালগুলো ভেবো না, আমি ছুঁড়ে ছুঁড়ে মারছি, এগুলো টেবিলে রাখছি এই কারণে কালকে রাত্রে ব্যাগে করে আনা হয়েছিল। তো ওইগুলো এখনও পর্যন্ত আমি ব্যাগ থেকে নামানো হয়নি, তো এখন রেখে নিলাম। আর এইদিকে দেখো, আমার মেয়ের ছোটো মেয়ের টিফিন আমি রেডি করে দিচ্ছি। তো বড়ো মেয়ে মানে ওকে টিফিনটা দিয়েছিলো উল্টে পাল্টে গেছিলো, তার জন্য আবার আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি ওকে। ওই কোয়াটার রুটি দিয়েছি একটু বাটার লাগিয়ে, আর একটা ছানার জিলাপি আর হাফ আপেল ওকে 4 টুকরো করে দিয়েছি। তো এই হচ্ছে আমার ছোটো মেয়ের টিফিনও হয়ে গেছে। আর আমার ছোটো মেয়ে দেখো চান করে বেরিয়েও গেছে, ও দিদির সাথে কি বকবক করছিল। তো যাই হোক, এভাবেই একটার পর একটা কাজ চলতে থাকে সকাল থেকে। আর দেখো, মেয়ে চান করে বেরিয়েছে, মানে ওর জামা কাপড়গুলো ধুয়ে একদম বাইরে নিয়ে চলে এসেছি। তো তোমার মেলে দেবো, কারণ এখানে লঙ্কা গাছগুলো দেখাচ্ছে, দেখো কত লঙ্কা ধরেছে, কালো কালো লঙ্কা। আর এদিকে একটা ছোট্ট বেগুন হয়েছে। ওকে সকালবেলায় বেশি কিছু দিই না, আলু সিদ্ধ ঘি ভাত দিই খায়। তো আজকে একটা পোচ করে দিলাম, কারণ ওনার আবার ডিম খেলে চুল কয়ে গা, অ্যালার্জি আছে। তো যার জন্য একটু ঠান্ডা পড়েছে দেখেই দিয়ে দিলাম একটা পোচ করে। তো এখন 2-4 গাল ও খাবে আর তার সাথে আমিও খাবো। আর বাকি তো ওদের বাবা মেয়ের টিফিন হয়ে গেছে, বড় মেয়ের আর ওর বাবার। তো চলো খাইয়ে দাইয়ে নিই, আর সঙ্গে থেকো আমার, দেখতে থাকো ব্লগটা। তো রান্নাঘর থেকে দেখি এসে খাটটাকে খুলেছে, কারণ কি বলতো, আমি বলেছিলাম খাটের নিচটা যখনই আমি ঝাড় দিই, গুঁড়ো গুঁড়ো কাঠের যে পোকা খেয়ে গুঁড়ো গুঁড়ো ফেলে না, তো ওইগুলো রোজই দেখতাম ঝাড় দিয়ে বের করতাম। তো ওকে আমি বললাম প্লাইটা একটু চেক করো, কারণ প্লাইয়ের মধ্যে মনে হচ্ছে ঘুণ লেগেছে। তা হ্যাঁ, সত্যি প্লাইগুলো পুরো একদম মানে ভুষো করে দিয়েছে। ও বলছে প্লাইটা ইমিডিয়েটলি মানে এনে আবার পাল্টে লাগাতে হবে, না হলে খাটটা কখন মানে ভেঙে ভুঙে আমরা সব পড়বো। তো যাই হোক, এই দেখো খাট আবার মানে একটু নাটগুলো টাইট ফাইট দিয়ে আবার খাটটা সেটিং করে দিচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, এক্সট্রা আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি কাজ হবে, তো এক্সট্রা কাজ আবার বেড়ে গেল। আর একা তো ও পারে না, তো আমি আবার একটু হাতে হাতে ধরে করে নিলাম। আর ছোটো মেয়েকে আগেই স্কুলে দিয়ে এসছে খাট খোলার আগে। আর এই দেখো, খাটের নিচ থেকে এত নোংরা বেরিয়েছে, যতই পরিষ্কার রাখো যখন জিনিসপত্র সরানো হয় নোংরা বেরোবেই বেরোবে, ঠিক আছে। তো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে বেড কভারটা পেতে নিচ্ছি, তারপরে ঘরটা আগে মুছে নেবো, কারণ না হলে ওই ধুলো পায়ে পায়ে না, যতই ঝাড় দেওয়া হোক সেই একটা ধুলো থেকে যায়, ওইটা আবার সেই খাটের মধ্যে তোমার উঠবে, যার জন্য আগে ঘর বাড়িগুলো মুছে নিই। তার তো এইদিকে দেখো, বাটা মাছের তরকারি হচ্ছে, পাতলা করে ধনে পাতা দিয়েছি, আর ধনে পাতা আর তোমার জিরে আদা বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল হচ্ছে। আর ওদিকে দেখো, আমি সিম ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর তোমার কাঁকরোল ভাজা করেছি। তো মেয়েটা আমার ছোটো মেয়েটা কাঁকরোল ভাজা খুবই ভালো খায়, তো ওই জন্য একটা কাঁকরোল ছিল ওটা ভেজে রেখেছি। আর এই যে সিম ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে, আর তোমার এই আর এই দেখো কত বাসন এখানে জমে গেছে, এগুলো আমি একটু পরিষ্কার করে চান করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে দুপুরের, আর এখন হচ্ছে 2:15 বাজে। তো এখন বাহুবলি হচ্ছে আমাদের টিভিতে, আর আমার মেয়ে তো আজকে স্কুল যায়নি, বড় মেয়ে, ছোট্টটাকে পাঠিয়েছি, কারণ আমাদের সবারই খুব 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 ঠান্ডা লেগেছে, তার জন্য কালকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ কালকে খুব মাথা যন্ত্রণা হচ্ছিল। আর তারপরে তো বই দেখছে, টাকা শোনাই।
তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এই চা বসালাম, কারণ আমার বর চলে এসেছে, ওকে তো চা দিতে হবে, তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, বড় মেয়ে উঠে গেছে, ছোটটা এখনো ঘুমোচ্ছে। তো চলো চাটা করি, তারপরে তোমাদের সাথে আবার। দুজনে দেখো চা মুড়ি খেয়ে নিচ্ছি, তারপরে হয়তো একটু বাজারে বেরোতে হবে। বারবার বলছি আমি যাব না, আর মেয়েদের দিয়ে দিয়েছি, ওরা ঘরে বসেই খাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি রুটি নিয়ে নিচ্ছি রাত্রেবেলার। তো চা খাওয়ার পরে আমি বাজারে চলে এসেছিলাম, তো বাড়ি থেকে তোমাদের দেখানো হয়নি বেরোনোর সময়। তো এই দেখো, ফুল নিয়ে নিয়েছি, সবজি কিনে নিয়েছি, আর রুটিটাও নিয়ে নিলাম, কারণ শরীরটা ভালো নেই। তো বন্ধুরা একটু বাজারে গেছিলাম, এসে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। আর তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী আনলাম বাজার থেকে। তো যাওয়ার আগে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ যাওয়ার কোনো ইয়েই ছিল না যে যাব, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ। তো বন্ধুরা দেখো, ফুলগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ পরের দিন সকালবেলাই আমার এইগুলো লাগবে, কারণ শনিবারে বজরংবলির পুজো করে আমার হাজব্যান্ড। তো এইগুলো আমাকে তো সব রেডি করেই রাখতে হবে, আর সকালবেলা উঠে ওকে সব জোগাড় করে দিতে হয়। আর এদিকে দেখো, লাড্ডু আছে এর মধ্যে, আর কলা আর পিয়ারা এনেছি, আর ঘরে আপেল আছে। তো এই সব দিয়েই পুজো হবে। আর এদিকে দেখো, নিয়ে এসেছি রুটি আর সঙ্গে ডিম, এগুলো আলাদা রেখেছিলাম যার জন্য। আর এখানে আছে রসমালাই চারটে, তো এইটাই হচ্ছে আছে ডিনার হবে। তোমার এটা হচ্ছে 10 টাকা নিল। এখন তো শীতকালে বেগুন খাওয়ারই দিই, মানে এত সুন্দর বেগুনটা দেখো, পুরো তেল তেলে। তো এটা পোড়া খাওয়ার জন্য এনেছি, আর দুটো এনেছি এই যে এইটা, এটার হচ্ছে দুটো নাম, একটা হচ্ছে শালগম আর একটা হচ্ছে ওলকপি বলে। এবার তোমরা জানো এগুলোর কি ঠিকঠাক নাম। এটা 25 টাকা দিয়ে আনলাম, কপিটা বেশ বড় সড়ই। আর চারটা চারটা সিম পেয়েছি আজকে অনেকদিন পরে, দেখো সিম গুলো কি সুন্দর। এইগুলো আনলাম, এটা 15 টাকা নিয়েছে, 250। দেখো আর একজন রান্না করছে, ডিমের ঝোল করছে, এই দেখো। তো ডিম ভাজেনি, এমনি দিয়ে দিয়েছে, আর ওই ডিমটা তো পুরো চোখলা পোকলা উঠে ফেলেছো। কে করেছে শোনাই তুমি? আমি করেছি। তো ও করছে, একটু ঠান্ডা লেগেছে দেখে। আমি আর এখনো গোছানো হয়নি, দেখেছো রান্নাঘরের কি অবস্থা, মানে একটা দিন শুয়ে থাকলে এই অবস্থা হয়, আর কি বলবো। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবারের সকালবেলায়। তো দেখো, আমি 10টার পর থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম, কারণ সেদিন শুক্রবারের রাত্রে আর তোমাদের সাথে কথা বলার মতন অবস্থা ছিল না, এত মাথা যন্ত্রণা করছিলো। আর এইদিকে দেখো, পুঁই শাক কেটে নিয়েছি, আর এইটা হচ্ছে নোটে শাক ভাজবো, এই যে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, এটা নোটে শাকটা বাড়ি থেকেই নিলাম, বেশ তাজা পেয়েছিলাম তাই জন্য। আর পুঁই শাকটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে। আর দেখো, এখানে কাতলা মাছ জ্যান্ত নিয়ে এসছে, তো ওটা দিয়ে আর পুঁই শাক হবে। আর লোটে মাছ নিয়ে এসছে, তো ওটাও আমি করব। তো এই হচ্ছে রান্না। আর সর্দি লাগলে তো জানো তো বন্ধুরা, মনে হয় একটু ঝালঝাল কিছু খাই, তো লোটে মাছটা একটু ঝালঝাল করেই বানাবো। তো চলো ঝটপট রান্নাবান্না করে নিই, আর শরীরটা খুবই খারাপ, ঠান্ডা কী কী করে লেগে যাচ্ছে বুঝতে পারছি না, এত কিছু করা সত্ত্বেও ঠান্ডাটা লাগছে। এটা হচ্ছে নোটে শাক বলে, তো এটা আমি বাড়ি থেকে নিয়েছিলাম। আর একটু বেগুন। তো বন্ধুরা দেখো, আমি চান করে পুজো করে চলে এসেছি, আর আমার মেয়েরা এই যে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট দেখাই আজকে রবিবারে কী কী রান্না হয়েছে, আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। এই দেখো ভাত, আর এইটা হচ্ছে লোটে মাছের গোটা, গোটা করেছি আজকে, ঝুড়ি ভাজি, কাতলা মাছ, ঠিক আছে, জ্যান্ত কাতলা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। কারা খেয়েছো জানি না, মাছগুলো দেখো গোটা গোটাই আছে। আর এখানে হয়েছে পাতলা একটু ডাল, ব্যাস আজকের মেনু হচ্ছে এটাই। দেখো বন্ধুরা, সবাই খেতে বসে গেছে বুঝতে পারছো, এই যে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো নেক্সট আর একটা ব্লগের সঙ্গে শেয়ার অবশ্যই করো, প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। তো আজকের জন্য এইটুখানি, আবার পরে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।